সন্ধ্যা 7টায় দেখা করার কথা থাকলেও এখন বাজে 7:30। চারদিকে অন্ধকার নেমে এসেছে, ভালো করে কিছু দেখা যাচ্ছে না। আমি আরিফকে দেখতে না পেলেও ও আমাকে দেখে জিজ্ঞেস করল, এত দেরি করলে কেন? সবাইকে লুকিয়ে যে আসতে পেরেছি এটাই বেশি। ওকে এখন চলো। কোথায়? সেটা তো তোমাকে সকালেই চিঠিতে জানিয়েছি। কি বলছো তুমি আবোল তাবোল? তুমি তো কাগজটায় শুধু একটা নাম্বার লিখে দিয়েছিলে আর জরুরিভাবে ফোন করতে বলেছিলে। ওইটা তো আমি পরে নিজে তোমাকে দিয়েছি, কিন্তু এর আগে যে তোমার জায়ের ছেলে রাহাতের কাছে যে চিঠিটা দিয়েছি ওইটা তুমি এখনও পড়ে দেখোনি। কিভাবে পড়ব? ওইটা তো আমি হাতেই পাইনি। কি বলছো এসব? আচ্ছা আরিফ, চিঠিটা অন্য কারো হাতে চলে যায়নি তো? আর তুমি কেন একটা 6 বছরের বাচ্চার হাতে চিঠি দিতে গেলে? ও তো আমাকে ঠিক মতো চিনেও না। আমি তো রাহাতকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছি নতুন বউয়ের হাতে দিতে। চিঠিটা যদি অন্য কারো হাতে পড়ে যায়, বুঝতে পারছো কি হবে? কি আর হবে, আমরা চলে যাওয়ার পর এমনিতেই সবাই সব কিছু জেনে যাবে। দেরি না করে এখন তাড়াতাড়ি চলো। কি জেনে যাবে সবাই? আমাদের পালিয়ে যাওয়ার কথা। পালিয়ে যাব মানে? মানে আমরা এখন ঢাকায় পালিয়ে যাব। ঢাকায় যাওয়ার পর তুমি রিহানকে ডিভোর্স দিবে, তারপর আমরা বিয়ে করে নিব। আরে মেয়েড আরিফ, তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? হ্যাঁ, খুব ভালো করেই। আমি যখন পালাতে চেয়েছিলাম তখন তো তুমি পালাওনি, বরং আমাকে বিয়ে করতে বাধ্য করেছো। তখন বুঝতে পারিনি তোমাকে অন্য কারো পাশে দেখে আমার এতটা কষ্ট হবে। এখন তাড়াতাড়ি চলো, একটু পরেই হয়তো সবাই তোমাকে খোঁজাখুঁজি শুরু করে দিবে। যদি বলি আমি তোমার সাথে কোথাও যাব না, তাহলে? আমি জানি তুমি এটা কখনো বলবে না। কিভাবে জানলে? আমার প্রতি তোমার ভালোবাসা থেকে জেনেছি। আর একদিন তুমি বলেছিলে তোমাকে নিয়ে পালাতে। ওই একদিন আর আজকের দিন কি এক হলো? হয়তো এক না, কিন্তু আমরা নিরুপায়। আর রিহানের সাথে বিয়েতে তোমাকে রাজি করার জন্য কাকিমা আমাকে বলেছিল। কাকিমার কথা রাখতেই আমি সেদিন তোমাকে এইসব বলেছিলাম। তাহলে আজ কেন তোমার কাকিমার কথার বরখেলাপ করছো? শোনো আরিফ, সেদিন আমরা আলাদা হয়েছিলাম দুটো পরিবারের কথা ভেবে। তুমি তোমার পরিবারের কথা ভেবেছো, আমাকে ভাবতে বাধ্য করেছো, কিন্তু এখন আমরা দুটো পরিবারের সীমাবদ্ধ নই। আমি এখন অন্য একটা পরিবারের সাথে জড়িয়ে গেছি। এখন আমি অন্য কারো স্ত্রী হয়ে গেছি এবং কালকে ওই মানুষটার সাথে রাতও কাটিয়েছি। তুমি পারবে একজনের সাথে রাত কাটানো মেয়েটার সাথে সংসার করতে? আই ডোন্ট কেয়ার, আমার এইগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি অন্য কারোর সাথে সহ্য করতে পারছি না। আমার অনেক কষ্ট হচ্ছে। সেদিন ভেবেছিলাম রিহানের সাথে বিয়ে হলে মাঝে মাঝে তোমাকে দেখতে তো পাবো, কিন্তু বুঝতে পারিনি ওর সাথে তোমাকে দেখে আমার এতটা কষ্ট হবে। তাহলে বুঝতে পেরেছো কেমন কষ্ট হয়? খুব ভালো করেই বুঝতে পেরেছি। আফসোস, বুঝেছো, কিন্তু অনেক দেরিতে। এখনও দেরি হয়নি। চলো আমরা এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদের কেউ চিনবে না, খুঁজে পাবে না। সেটা তো আর সম্ভব না। কেন সম্ভব না বলতে পারো? আমাদের পাওয়া না পাওয়ার মধ্যে রিহানের দোষটা কোথায়? আমাদের কি কোনো অধিকার আছে ওকে কষ্ট দেওয়ার? তাহলে কি তুমি আমার সাথে যাবে না? না, তাহলে ধরে নিব আমার প্রতি তোমার ভালোবাসার স্রেফ অভিনয়। তোমার যা খুশি ভাবতে পারো, আমি তোমার ভাবনায় বাধা হব না। আগে ফ্রেন্ডদের কাছে শুনতাম মেয়েরা বেঈমান, আজ নিজে প্রমাণ পেলাম। আজ তোমার কাছে আমি ভালো হতে গেলে আমি নিজের পরিবারের কাছে বেঈমান হয়ে যাব, শ্বশুরবাড়ির মানুষের কাছে বেঈমান হব, নিজের স্বামীর কাছে বেঈমান হব। এত মানুষের কাছে বেঈমান হওয়ার চেয়ে তোমার কাছেই না হয় বেঈমান হয়ে থাকলাম। বুঝলাম বেঈমানরা তোমার মতোই হয়, নিজের সুখের জন্য আরেকজনকে কষ্ট দিতে দুইবার ভাবে না। হতে পারি আমি বেঈমান, কিন্তু ভুলে যেও না তুমিও কিন্তু কম না। তুমি না বলো রিহান তোমার অনেক ভালো বন্ধু, বন্ধুর বউকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান করছো, এটাকে কী বলে? তুমি তোমার বন্ধুত্বের সাথে বেঈমানি করছো না? ভালোবাসলে সব করা যায়। হ্যাঁ, ভালোবাসলে সব কিছু করা যায় বলেই তোমার কথায় বিয়েটা করেছি। এরপরেও যদি তুমি আমাকে বেঈমান উপাধি দাও আমার কিছু করার নেই। ভালো থেকো। আরিফকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চিরদিনের জন্য আরিফের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়ে আসলাম। বাড়িতে আসতেই মা বলল, কোথায় গিয়েছিলি তুই? কখন থেকে খুঁজছি তোকে। রিহান বারবার তোর কথা জিজ্ঞেস করছে, গাড়ি আসছে রেডি হয়ে নে। আমি ঘরে যেতে যেতে বললাম জেঠির সাথে দেখা করতে গিয়েছিলাম। মাও আমার সাথে সাথে ঘরে এসে বিছানার পাশে এসে বসলো। এত রাতে তোর জেঠির সাথে দেখা করতে যাওয়ার কী দরকার ছিল? নতুন বিয়ে হয়েছে,
শুনেছি 18 মাস পর্যন্ত নাকি বিয়ের গন্ধ গায়ে লেগে থাকে, আর ওই সময়গুলো শয়তান পিছু নেয়। তাই যখন যেখানে খুশি যাওয়া যাবে না, আর এখন তো বিয়ে হয়ে গেছে, শ্বশুরবাড়ি গিয়ে যদি এমন করিস তাহলে তারা কি বলবে? আমি মায়ের পাশে বসলাম, মা অবশেষে আমাকে বাড়ি থেকে বের করেই ছাড়লে। এটাই তো নিয়ম রে মা, আমিও তো একদিন আমার বাবার বাড়ি ছেড়ে এই বাড়িতে এসেছিলাম। তোর আপুও তো তার শ্বশুর বাড়ি গেছে। মা রে, স্বামীর বাড়ি হলো মেয়েদের আসল ঠিকানা। আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। কাঁদিস না রে মা, তাড়াতাড়ি রেডি হয়ে নে, গাড়ি মনে হয় এখনই এসে পড়বে। কালকে বিয়ে শেষ হতে হতে অনেক রাত হয়ে গেছিল। রিহান আর আমি যেন এক গাড়িতে নিজেদের মতো যেতে পারি, তাই শ্বশুরবাড়ির লোকজন আমাদের রেখে সকালে চলে গেছে। বলেছে আমরা যেন দুপুরের পরে একটা প্রাইভেট কার ভাড়া করে চলে যাই। রিহান দুপুরের পরে চলে যেতে চাইছিল, কিন্তু আমি বললাম সন্ধ্যার পরে যাওয়ার কথা। রিহান কারণ জানতে চাইলে বললাম আমার শরীরটা খারাপ লাগছে, একটু রেস্ট নিয়ে সন্ধ্যার পরে নিরিবিলিভাবে যাব। রিহান সেটাই মেনে নিল, কিন্তু আমার তখন না যাওয়ার পিছনে আসল কারণ ছিল আরিফের সাথে দেখা করা। এখন যখন সব কিছু হয়ে গেছে, তাই শ্বশুরবাড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছি। মা বলল রিহানার বাবা নাকি গাড়ি খুঁজে গেছে, এই ফাঁকে যেন আমি রেডি হয়ে নেই। কিছুক্ষণ পর রিহান এসে বলল, কই তুমি রেডি হয়েছ? আচ্ছা চলো তাহলে, এমনিতে রাত হয়ে গিয়েছে। বাবা, জ্যাঠা, জেঠি, কাকা, কাকিরা সবাই আমাকে বিদায় জানিয়ে গাড়িতে তুলে দিলেও মাকে দেখতে পাচ্ছি না। হয়তো ঘরে শুয়ে শুয়ে কাঁদছে, যেমনভাবে আপুর বিদায়ের দিন কেঁদেছিল। গাড়িতে উঠে রিহানের সাথে আমার একটা কথা হলো না। রিহান একদম চুপচাপ হয়ে আছে। আমার কেন জানি মনে হচ্ছে রিহান আমার উপর রেগে আছে, অথবা অভিমান হয়েছে। ও হয়তো আমার কিছু অস্বাভাবিক আচরণের কারণ খুঁজে পাচ্ছে না, তাই চুপ করে আছে। দেখতে দেখতে পৌঁছে গেলাম শ্বশুর বাড়ি। শাশুড়ি মা আমাকে বরণ করে গাড়ি থেকে নামালেন। বাড়িতে ঢুকতে দেখি অনেক মানুষের ভিড়, তারা যেন অধীর আগ্রহে বসে আছে নতুন বউ দেখবে বলে। রাত 1টা পর্যন্ত চললো, আত্মীয় স্বজনদের আনাগোনা, বউ দেখাদেখির পালা। আমার এখন সত্যি বিরক্ত লাগছে, বিরক্তির ছাপ হয়তো মুখে ফুটে উঠেছে। তাই তো শাশুড়ি মা জিজ্ঞেস করলেন, তোমার খারাপ লাগছে? না ঠিক আছি, আসলে বিয়ে বাড়িতে এমনই হয়। আচ্ছা এখন ঘরে যাও, আর তুমি তো তখন কিছুই খাওনি, ক্ষুধা লেগেছে? না। আচ্ছা আমি কিছু খাবার তোমাদের ঘরে পাঠিয়ে দিচ্ছি। শাশুড়ি মা ননদকে ডেকে আমাকে ঘরে দিয়ে আসতে বললেন। ননদ আমাকে ঘরে নিয়ে যেতে যেতে বলল, ভাবি তোমার কোনো ভাই নাই? না কেন? এমনি ভেবেছিলাম তোমার ভাইয়ের সাথে প্রেম করব। হা হা, 12 বছরের মেয়ের মুখে এমন কথা শুনে আমি হেসে দিলাম। ঘরটা বেশ গুছানো, বিছানাটা গাঁদা আর গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। আমি বিছানার এক পাশে বসেছিলাম। এর মধ্যে ঘরে আরিফের আগমন ঘটল। সে আমার থেকে না হলেও 3-4 হাত দূরে মাথা নিচু করে বসে আছে, মুখে কোনো কথা নেই। ওর চোখ থাকা দেখে আমি আগে কথা বললাম, আঙ্গুলের ইশারে একটা দরজা দিকে ইশারা করে বললাম, ওইটা কি ওয়াশরুম? তাহলে চলেন দুজনে গোসল করে নেই। এখন গোসল? ঘড়িতে দেখো কয়টা বাজে, 1:15। এত রাতে কি কেউ গোসল করে? সমস্যা কি, এখন তো আর শীত না, তাছাড়া ওয়াশরুম যখন ঘরের ভিতরেই তাহলে আর কোনো সমস্যা হবে না। এর আগে কখনো এত রাতে গোসল করেছো? করিনি, কিন্তু আজ করব। আর আমাদের গোসলখানা যদি আপনাদের মতো ঘরের ভিতর থাকতো তাহলে হয়তো আগেও করতাম। হা হা হা, হাসি রেখে এখন চলেন গোসল করতে একসাথে। আমি এইবার অনেক লজ্জা পেলাম, মাথা নিচু হয়ে চুপ করেছিলাম। আচ্ছা আগে তুমি করো, আমি তোমার পরে করব, একটা মুচকি হাসি দিয়ে বললাম। আচ্ছা। ওয়াশরুম থেকে বের হতেই রিহান বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে, একদম ফ্রেশ দেখাচ্ছে। আমি মুচকি হাসি দিয়ে বললাম, এখন আপনি গিয়ে গোসল করেন, পরে আমরা একসাথে নামাজ পড়ব। ও, তাহলে এই কারণে এত রাতে গোসল করা? জি, কিন্তু এই নামাজ নাকি বিয়ের প্রথম রাতে পড়তে হয়, ধরতে গেলে তো আজকেই আমাদের বিয়ের প্রথম রাত। তা ঠিক বলেছ, কালকের রাত তো তোমার কান্না করতে করতেই গেছে। এখন আপনি গোসল করবেন নাকি শুধু কথা বলেই যাবেন? আচ্ছা যাচ্ছি। দুজনে একসাথে দাঁড়িয়ে 2 রাকাত নফল নামাজ পড়লাম। নামাজ শেষ করে মোনাজাত ধরলাম। শুনেছি বিয়ের প্রথম রাতে এই 2 রাকাত নামাজের অনেক ফজিলত। এই রাতে স্বামী স্ত্রী নিজেদের জীবনের কল্যাণ চেয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে আল্লাহ দোয়া কবুল করেন। হাত তুলে মোনাজাত করে আল্লাহর কাছে যা চাওয়া চায় তাই নাকি পাওয়া যায়। দুহাত তুলে আল্লাহর কাছে সব কষ্ট থেকে মুক্তি চাইলাম।
আমি যেন আরিফকে ভুলে রিয়ানের সাথে সুন্দরভাবে জীবন শুরু করতে পারি। আরিফ আমার প্রেম, যেটা ইসলামের দৃষ্টিতে হারাম, কিন্তু রিহান আর আমার সম্পর্ক তো একদম হালাল। অবশ্যই আল্লাহ বিয়েতে অনেক ফজিলত দিয়েছেন, আর সেই ফজিলতপূর্ণ জীবনটাই আমি চাই। মোনাজাত করতে করতে চোখের পানি ঝরে পড়ছিল। মোনাজাত শেষে যখন রিহানের দিকে তাকালাম, দেখি ও আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আমি বললাম, কি হয়েছে, এভাবে কি দেখছেন? ভাবছি তোমার এত কষ্ট কিসের, কালকে থেকে শুধু কেঁদেই যাচ্ছ। মেয়েদের বাবার বাড়ি ছেড়ে যাওয়ার কথা উঠলে কান্না আসে, সেটা আপনি ছেলে হয়ে বুঝবেন না। দুজন পাশাপাশি বালিশে মাথা দিয়ে শুয়ে পড়লাম। রিহান আমার হাত ধরে বলতে লাগলো, জানো কালকে তোমার কান্না দেখে আমি কত কষ্ট পেয়েছিলাম। আমার তো মনে হচ্ছিল আমি তোমাকে জোর করে বিয়ে করেছি। আমি বুঝতে পারছিলাম না কোনো কারণে তুমি এভাবে কাঁদছ। আজকে সারাদিনও এই একটা জিনিস আমার মাথায় ঘুরপাক খেলছে। সরি, সরি বলতে হবে না, তোমার মুখের হাসিতে আমার সব কষ্ট হারিয়ে গেছে। তোমার মন কি এখন ভালো হয়েছে? একটা কথা বলবো, বলেন, তুমি আর কখনো আরিফকে অমন করে জড়িয়ে ধরবে না। তুমি জানো না তখন আমার কতটা কষ্ট হয়েছিল। কেন কষ্ট হয়েছে? আমি তো আপনার বন্ধুকে জড়িয়ে ধরেছি, অন্য কাউকে তো নয়। থাক, বন্ধু তাই বলে আমার স্ত্রী তাকে জড়িয়ে ধরবে, এটা আমি সহ্য করব না। আমি তো তখন ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছিল তুমি আরিফকে ভালোবাসো। কিন্তু পরে আবার তবা করলাম আমার এমন উল্টাপাল্টা ভাবনার জন্য। আচ্ছা, আমাদের কাছে কি আরিফকে ছাড়া আর কোনো টপিক নেই কথা বলার? না, মানে অনেকক্ষণ ধরে এই একটা বিষয় নিয়ে কথা বলে যাচ্ছি। হ্যাঁ আছে তো। এই বলে রিহান আমাকে তার বুকের মধ্যে জড়িয়ে নিল, কপালে চুমু খেয়ে বলল, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমিও। রিহান আমাকে আরও কাছে টেনে নিল, আমিও তাকে কোনো বাধা দেইনি। মনের কষ্টটা মনেই থাক, ফেলে আসার সময় কষ্টগুলো না হয় রিহানের অজানাই থাক। আমি রিহানকে কোনো কষ্ট দিতে চাই না, সারাটা জীবন ওকে জড়িয়ে ধরে এভাবেই সুখের জীবন কাটাতে চাই। কি ভাবছেন, গল্প এখানেই শেষ? এটা তো আমার জীবনের রঙিন দিকটা ছিল, আমার জীবনের কষ্টের গল্পগুলো জানতে চাইবেন না? কেমন ছিল আমার বিয়ের পরবর্তী জীবনটা?